IFA salutes those women whose untold sacrifices has enabled a man to reach their success stories in fields of sports. অনেকে মায়ের অবদান অনেকটাই তার কারণে আমি যে ফুটবল প্লেয়ার হয়েছি সেটা মা আমাকে অনেক বেশি সাপোর্ট করেছে বাবা এক্স ফুটবলার ছিল সেহেতু বাবার কাছ থেকে সাপোর্টটা পাওয়াটা স্বাভাবিক কিন্তু মায়ের অবদান সবচেয়ে বেশি আর মা মানে আমার বিয়ের পরে আমার শাশুড়ি মা বা আমার শ্বশুর মশাই প্রচুর আমাকে পিছন থেকে সাপোর্ট করেছে বেসিক্যালি আমি শাশুড়ি মায়ের কথাই বলবো যে আসলে আমার দুটো মা একটা আমার নিজের মা একটা আমার শাশুড়ি মা আমার মা মারা গেছেন 2020 সেকেন্ড অক্টোবর সাধারণ মানুষ থেকে ফুটবলার হয়ে ওঠার পিছনে যে মানুষটির সব থেকে বড় অবদান থাকে তিনি হলেন মা সেই মায়ের ত্যাগ ও অবদানকে আমরা কখনোই ভাষায় বহিঃপ্রকাশ করতে পারব না তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন এই মায়ের ত্যাগ ও অবদানকে সব সন্তানরা সারা জীবন শ্রদ্ধা করতে প্রত্যেকটা ফ্যামিলির ইচ্ছা থাকে তার বাচ্চা পড়াশোনা করে বড় হোক কিন্তু আমার মা চাইতো যে আমি যেটা চাইবো সেটাই করি আর আমি চাইতাম আমি ফুটবল খেলি কেন আমার বাবা বাইরে থাকতেন বাবা সবসময় বলতেন যেমন আসতেন ফিরে শিপিং থেকে বাবা বাবা বলতেন পড়াশোনা করো চাকরি করবে ভালো চাকরি করবে কিন্তু আমি সবসময় মাকে বলতাম যে মা আমি খেলাধুলা করবো খেলাধুলা করেই সব কিছু করবো তো মা বলতেন আমি তোমার পাশে আছি তুমি করে যাও তাই জন্যই আমার মার অবদান অনেক বেশি আমার এই খেলাতে বা এই এরকম বেড়ে ওঠাতে নমস্কার আমি অর্জিজা সরকেন মা শব্দটা বলা ঠিক যতটাই সহজ তার দায়িত্ব পালন করা ঠিক ততটাই কঠিন বাংলা ইংলিশ উর্দু হিন্দি সবেতেই মা শব্দটা থাকে আর মা শব্দটা আমাদের সকলেরই খুব প্রিয় মাদারেও মা থাকে মাতেও মা থাকে আম্মাতেও মা থাকে আর আমার বড় হওয়ার পিছনে অনেক বড় একটা গল্প আছে আমার দুটো মা একটা জন্মদাত্রী মা এবং একটা পালিত মা যেহেতু আমরা তিন ভাই বোন একসাথে সেই জন্য আমার দুই ভাই বোন আমার জন্মদাত্রী মার কাছে থাকে এবং আমি দিদা যাকে ছোট থেকে নিজের মা বলে এসেছি তার কাছে বড় হয়েছি আর আমার বড় মা পিছনে এই দুই মায়ের অনেক বড় অবদান তাই জন্য আমি আমার দুই মাকে ধন্যবাদ জানাই এবং প্রচুর পরিমাণে ভালোবাসা আর সঙ্গে ভগবানের কাছে এটাই প্রার্থনা করি পৃথিবীর সকল মাই ভালো থাকুক।